नमस्कार ज्योतिर्मयी देवश्री आज के एक गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब। राशिफल तो बोलছি কিন্তু এটাও যখন আপনার ছক দেখা হচ্ছে যখন আপনি কোনো জ্যোতিষের ঘরে যাচ্ছেন বা আমার কাছে আসছেন প্রত্যেকটা গ্রহ কোথায় বসে আছে কত ডিগ্রিতে বসে আছে কোন গ্রহের সঙ্গে বসে আছে এটাও কিন্তু দেখা খুব জরুরি। আপনার কোন ঘরে বসে আছে এটাও দেখা খুব জরুরি কারণ এক এক ঘরে কোনো গ্রহ উচ্চ ফল দেয় কোনো কোনো গ্রহ নিচস্থ ফল দেয় কোনো কোনো গ্রহ উচ্চস্থ রাজযোগ ফল দেয় কোনো কোনো গ্রহ নিচস্থ রাজযোগ ফল দেয় আবার কোনো কোনো গ্রহ দগ্ধ হয়ে যায়। আজকের আলোচনা দগ্ধ মঙ্গল। এই আলোচনাটা আমি পর পর অনেকগুলো করতে থাকবো কারণ প্রত্যেকটা গ্রহই দগ্ধ হয়। রবির সঙ্গে রবির ঘরে যখন মঙ্গল ঢোকে রবি একটি উত্তপ্ত গ্রহ এবং অগ্নিগ্রহ এবং মঙ্গলও যেখানে ঢুকছে মঙ্গল একটি অগ্নিগ্রহ। দুটো গ্রহ যখন একসঙ্গে এক ঘরে ঢোকে তখন একটা ডিগ্রি হয় সেই ডিগ্রিটা হচ্ছে 17 ডিগ্রি। 17 ডিগ্রি যখন থাকে তখন রবির যখন 17 ডিগ্রি মঙ্গলের যখন 17 ডিগ্রি তখন গ্রহটি দগ্ধ হয়ে যায়। রবি গ্রহের একটা নিজস্ব কারকতা আছে। রবি গ্রহ কিছু একটা ফল দান করে। রবি আমাদেরকে খ্যাতি মান অর্জন দেয় রবি আমাদের কর্মক্ষমতা দেয় সেই জায়গা থেকে রবির যে ফলটা সেটাও দেয় না এবং মঙ্গলের একটা ফল আছে নিজস্ব ফল আছে মঙ্গলের নিজস্ব কারকতা আছে। মঙ্গল খুব আগ্রহ বাড়ায় মঙ্গলের ইচ্ছা শক্তি মঙ্গল খুব উত্তপ্ত উদ্দামভাবে কাজ করে মঙ্গল ভীষণভাবে কাজ প্রতিফলিত করে। মঙ্গল যার ভালো সে ভীষণভাবে কর্ম জগতে ভীষণভাবে ছড়িয়ে পড়ে এবং খুব এনার্জেটিক হয়। সেই গ্রহটা যখন দগ্ধ হয়ে যায় যেমন ধরুন আপনি রান্না করতে গেছেন বা কোনো আগুনের সামনে গেছেন হঠাৎ করে কোথাও আপনার পুড়ে গেল তাহলে কি অবস্থাটা হয় সেরকমভাবে দগ্ধটা কখন হয় ইনবর্ন যখন আপনি জন্মাচ্ছেন তখন দুটো গ্রহ দগ্ধ অবস্থায় রয়েছে সেই অবস্থায় আপনি জন্মগ্রহণ করেছেন তাহলে কি হলো আপনার যে দুটো গ্রহ যে কাজ অর্থাৎ মঙ্গলের যে কাজ রবির যে কাজ দুটো গ্রহের কাজ ঠিকঠাক মতন হচ্ছে না অর্থাৎ দুটো গ্রহ আপনাকে ঠিক মতন আপনার জায়গায় যে কর্ম করা দরকার আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার পড়াশোনার ক্ষেত্রে সেটা তো ঘরের উপর নির্ভর করে কোন গ্রহে আপনার হচ্ছে। যদি সপ্তম ঘরে হয় তাহলে তো কর্মক্ষেত্রে ভীষণভাবে অসফলতা দেবে যদি পঞ্চম ঘরে হয় তখন হায়ার স্টাডিজ দেবে না যদি ফোর্থ ঘরে হয় তাহলে আপনার মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারির সময় খারাপ ফল দেবে সেকেন্ড ঘরে হলে ছোটোবেলার থেকেই পড়াশোনায় মন থাকবে না এবং 9th ঘরে হলে তাহলে তো আপনার ভাগ্যটাই খারাপ হয়ে গেল এরকমভাবে ফলগুলো দেয়। মঙ্গল আমাদের যে উদ্দাম শক্তি দেয় মঙ্গল আমাদের যে ইচ্ছা দেয় সেগুলো দমে যায় এরা ভীষণ অলস হয়ে যায় কাজ করতে চায় না। এইবারে আরও কোনো গ্রহ যদি এর সাথে অ্যাড হয় ভাবুন তো যদি চন্দ্র অ্যাড হয় রবিচন্দ্র মঙ্গল তাহলে একটা মাঙ্গলিকের প্রভাব তো পড়ছেই রবিচন্দ্র মঙ্গল মঙ্গল কম্বাস গিয়ে চন্দ্রমঙ্গল অর্থাৎ তার মন মানসিকতা কাজে এনার্জি থাকবে না আপনার সঙ্গে তর্ক বেশি করবে আপনি যখন তাকে কোনো কিছু বোঝাতে চাইছেন সে বুঝতে চাইবে না আপনার সঙ্গে তর্ক বেশি করবে অর্থাৎ সে যে কোনো উপায়ে জিততে চাইবে সে ভুল কাজ করে হোক ঠিক কাজ করে হোক বা কোনো পাপ কাজ করে হোক এবং এগুলো যখন শনি কানেকশন করছে রবি শনি চন্দ্র মঙ্গল ভাবুন তো একবার রবি শনি এদিকে একটা বিষ যোগ দিচ্ছে চন্দ্রমঙ্গল এদিকে একটা মাঙ্গলিকের প্রভাব দিচ্ছে অর্থাৎ যখন এই 4টি গ্রহ এক ঘরে রয়েছে হ্যাঁ তবে এর সঙ্গে একটা কথা আছে যখন শনি তার নিজস্ব ঘর হয় সেখানে কিন্তু ফল অবশ্যই কিছুটা ভালো দেবে। রবি যদি নিজস্ব ঘর হয় এবং শনি নিজস্ব রাজ্য সৃষ্টি করে সেখানেও কিন্তু ভালো ফল দেবে। যদি আবার শুভ গ্রহ দৃষ্টি দেয় এগুলোতে চন্দ্র মঙ্গল রবি বৃহস্পতি শনির সঙ্গে যদি বৃহস্পতি দৃষ্টি দিল কোনো বা শুক্র দৃষ্টি দিল শুভ গ্রহ দৃষ্টি দিল তাহলে কিন্তু সেখানে আমরা শুভ ফল প্রাপ্তি পাচ্ছি। যদি রবি রাহু কেতু এবং মঙ্গল একসঙ্গে থাকছে, কারণ কার কখন জন্ম হচ্ছে আপনিও জানেন না, আমিও জানি না, চার্টে এগুলো বলছে। অর্থাৎ যখনই আমরা রাশিফল বলি না কেন, আপনার চার্টে যদি এই যোগগুলো থেকে থাকে তাহলে বুঝবেন আপনার এই রাশিফলের সাথে এগুলো মিলছে কম। এগুলো বলার মানে একটাই, আপনাকে অবশ্যই অ্যালার্ট হয়ে থাকতে হবে যে আমি শুনলাম আমার রাশি কুম্ভ রাশি, আমার রাশি বৃশ্চিক রাশি, যেই রাশি সিংহ রাশি ভালো যাবে বলে আমি বসে রইলাম তা নয়। এই কানেকশানগুলো আপনাকে জীবনে উন্নতির পথে বাধা দিচ্ছে, আপনার ক্যারেক্টার খারাপ করে দিচ্ছে, আপনার যে কাজটা করতে চাইছেন সে কাজটা আপনাকে বাধা দিচ্ছে, আপনার পড়াশোনার লাইফে বাধা দিচ্ছে, আপনার ব্যবসার লাইফে বাধা দিচ্ছে। এগুলোকে চিন্তা করে নিয়ে মাথায় নিয়ে এগোতে হবে। এইগুলো একমাত্র বলতে পারবে একজন ভালো জ্যোতিষ। সুতরাং আপনাকে জ্যোতিষের পরামর্শ নিতে, একজন ভালো জ্যোতিষের সুপরামর্শ নেবেন যে রাশি বলছে রাশিফল প্রত্যেক মাসে এই মাসে ভালো যাবে এই মাসে ভালো যাবে, আর তা সত্ত্বেও আপনার ভালো যাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে কোনো কানেকশান এই কানেকশান আপনাকে এগোতে দিচ্ছে না। প্রত্যেকটা ক্ষেত্রেই আমি আজকে প্রতিকার দিচ্ছি। কি প্রতিকার দিচ্ছি? সেই প্রতিকার আপনারা করলে আপনারা তা কিছুটা সুফল পাবেনই। এখানে আমি মঙ্গলের প্রতিকার দেব, মঙ্গলের একটি মন্ত্র দেব। এই মন্ত্রে দেখবেন আপনাদের যে মঙ্গল দগ্ধ রয়েছে, সেই দগ্ধ থেকে যে কর্মজগতে আপনি প্রবেশ করতে পারছেন না বা পড়াশোনার, আপনার সন্তানকে এই মন্ত্রটা যদি পাঠ করান তাহলে কিন্তু আপনি কিছুটা হলেও সুফল পাবেন। তারপরে তো আমি আছি, অবশ্যই আছি, আপনাদের জন্য আমি সব সময় আছি, আপনাদের কোনো অসুবিধাতে আমি সব সময় পাশে থাকব। মন্ত্রটি একবার লিখে নেবেন বা আমার যে মন্ত্রটি আমি বলবো সেটা বারবার শুনবেন। মন্ত্রটি বলতে হবে 28 বার, কারণ কি 108 বার সবার বলা হয়ে সম্ভব হয়ে ওঠে না। যদি সময় থাকে অবশ্যই 108 বার বলবেন। 108 বার বললে ফল আপনি দ্রুত পাবেন, আর যদি 108 বার না বলতে পারেন তাহলে অবশ্যই 28 বার বলবেন। মন্ত্রটি হলো ওং হুং শ্রী মঙ্গলায় নমঃ। আবার বলছি আপনাদের, ওং হুং শ্রী মঙ্গলায় নমঃ। এই মন্ত্রটি পাঠ করুন। যাদের মঙ্গল খারাপ, যাদের মঙ্গল বক্রি হয়ে আছে, যাদের মঙ্গল নিচস্থ হয়ে আছে বা যাদের মঙ্গল দগ্ধ হয়ে আছে, আমি প্রত্যেকের ক্ষেত্রে বললাম এই মন্ত্রটি পাঠ করুন, আপনারা ফল পাবেন, খুব ভালো ফল পাবেন। আমার এই চ্যানেলটি জ্যোতির্ময়ী দেবশ্রী যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করে যাবেন। আপনারা কি জানতে চাইছেন সেটা আমার কাছে বলবেন, কারণ আমি আজকে আপনাদের সমস্ত কিছুর যা যা জানতে চাইছেন সেটাই বলতে চাই। বেল আইকনটি প্রেস করবেন যাতে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়, এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।